শুরু থেকে সমকাল, 1955 থেকে 2014, প্রায় 60 বছরের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ছবি রং তুলিতে তুলে ধরেছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। তারই আঁকা 160টি ছবি নিয়ে বুধবার সীমা গ্যালারিতে শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর নাম ফরমেটিভ টু রিসেন্ট, যেখানে সমাজের নানা সময়ের স্থির অস্থির নানা মুহূর্ত উঠে এসেছে শিল্পীর তুলিতে। প্রদর্শনীতে 1955 থেকে 1960 সালে আর্ট কলেজের জীবন যেমন ঠাঁই পাচ্ছে, তেমনি জায়গা করে নিচ্ছে 70-এর নকশাল আন্দোলন, এখনকার নন্দীগ্রাম আন্দোলন থেকে বিভিন্ন ইস্যু, বিভিন্ন পর্যায়ে আর কি। কলেজের টাইমের ছবি আছে, যখন আমি কলেজে ভর্তি হয়েছি, তারপর থেকে যেসব স্টাডি, স্কেচ, ওয়াটার কালার, স্টিল লাইফ, লাইফ স্টাডি, এই সব কিছু একটা জায়গায় আছে। তারপর পাশ করার পরে আবার সেইগুলোকে নিয়ে আরও নতুনভাবে কী ভাবতে পারি, কাল্পনিক ছবি, এইগুলো শুরু হয়েছে। তারপরে আছে প্যারিসে যাওয়া, ফোর্থ হচ্ছে ফিরে এসে পরে আবার নতুনভাবে ভাবছি, তখন আবার সেই ভাবনা থেকে আবার একটা নতুন কাজের শুরু হলো। সমাজের বিভিন্ন দিক যেমন তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী, তেমনি হালের উত্তরপ্রদেশের আইএএস অফিসার দুর্গা শক্তি নাগপালকে নিয়ে বিতর্কও ঠাঁই পাচ্ছে এই প্রদর্শনীতে। 40 দিন ধরে চলবে এই প্রদর্শনী, শেষ হবে 29 মার্চ। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।